আমরা চাই যে ঢাকা শহর বা সকল শহরে ওই যে উপরে আপনার যত তার এটা নেমে যাক, আমরা চাই এটা আন্ডারগ্রাউন্ডে যাক, শহর আরো পরিষ্কার হোক, এটা আপনার চান তো? আচ্ছা, তাহলে তো কোনো অসুবিধা নাই, সবাই যদি একই জিনিস চান। আমরা সকল ক্ষেত্রে একটা শৃঙ্খলা আনার চেষ্টা করব এবং আনব, এবং ডিজিটাইজেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে স্বচ্ছতা আসবে এবং সরকার আরও বেশি রাজস্ব আদায় করতে পারবে। মানুষ তো পে করছে, কিন্তু সরকার হয়তো রাজস্বটা সেখান থেকে পাচ্ছে না, তো ডিজিটাইজেশনের ফলে সেটা হবে। এখন যেহেতু আমি সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, সবাই এটার পক্ষে, কাজে এখানে কোনো বাধা আমি দেখছি না, কাজে দ্রুততার সাথে এই কাজটা আমরা করার চেষ্টা করব। আমি আপনাদের সাথে আলোচনার প্রেক্ষিতে আমি একটু ছোট্ট করে বলি যে, ধরেন আপনি যেটা বললেন যে একই ইনফ্রাস্ট্রাকচার অলরেডি মানুষের কাছে পৌঁছে গেছে, তার মানে এটা একটা রিডান্ডেন্সিও ক্রিয়েট করছে, আবার একই জিনিস নেয়। তো যেহেতু এটা এই ক্ষেত্রে আমাদের একটা আন্ত মন্ত্রণালয় একটা আলাপ আলোচনা করতে হবে, কারণ পুরো জিনিসটা তো এই ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রির অধীনে না। তো আমি একটু কথা বলি বিটিআরসি এবং এই পলিসিগুলি যে মন্ত্রণালয়ের অধীনে আছে তাদের সাথে একটু কথা বলে আমরা দেখি যে, আমরা তো দিন শেষে চাই সবচেয়ে বেস্ট পসিবল সলিউশনটা, শুধু পার্টিকুলার কোনো একটা ইন্ডাস্ট্রি বা ব্যক্তির জন্য না, বৃহত্তর স্বার্থে যেটা সবচেয়ে বেশি মানে উপযোগী হয় সেই ধরনের সিদ্ধান্ত আমরা নিতে চাই। তো একটু কথা বলি, আমি কিন্তু বিশ্বাস করি আন্তঃমন্ত্রণালয় কানেক্টিভিটি অ্যান্ড কমিউনিকেশনে, আমি কিন্তু ক্যাবিনেট মিটিংয়ের পরে আগে এবং বিভিন্ন সময় ফোনে কথা বলি, কারণ ইনফরমেশন মিনিস্ট্রি তো আমার সকল মিনিস্ট্রি সকল খবর নিতে হয় জানতে, এবং সবাই কোঅপারেট করছে। আমরা একটা সিদ্ধান্ত, এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সিদ্ধান্ত নিয়েছি যে আন্তঃমন্ত্রণালয় একটা কোলাবোরেশন সেল করব, শুধু পিআরও লেভেলে না, আমরা সচিব পর্যায়েও এটা একটা করার আমাদের পরিকল্পনা আছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে ক্যাবিনেট মিটিং হলো সেখানে এটা নিয়ে আমি বলেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী এটিকে মানে সম্মতি প্রকাশ করেছেন। তো তাহলে আমাদের দেখা যায় যে অনেকগুলি সমস্যা মানে আমরা একটু কুইকলি সমাধান করতে পারবো অন্যান্য মন্ত্রক যেগুলো আছে, তো এটা একটু নোট রাখতে হবে, সো দ্যাট প্রযুক্তির অ্যাডভান্সমেন্টের জন্য মানে যেগুলোকে আমরা স্বাগত জানাতে চাই প্রযুক্তির এগিয়ে যাওয়া, কিন্তু একই সাথে যেটা বললাম আইনের বিচ্যুতি, সিকিউরিটি ইস্যুতে থ্রেট, এই হুমকি জায়গাগুলো আবার আইডেন্টিফাই করা দরকার। আপনাদের প্ল্যাটফর্ম থেকে আপনাদের দৃষ্টিভঙ্গিতে যেগুলো আপনারা মনে করছেন আইনের ব্যত্যয় বিচ্যুতি এবং সিকিউরিটি থ্রেটের বিষয়গুলি ঘটছে যেটা বললেন, 1-2-3 করে লিখিত আকারে আপনারা একটা আমাকে আমার কাছে পাঠান, ঠিক আছে? এবং আমি আমার ইয়েকে পিওরকে বলে দিচ্ছি তার কাছে সেটা দেন, সেটা নিয়ে আমি নিজে আমার মতন করে আমি ইনভেস্টিগেট করছি, অন্যান্য মন্ত্রণালয়ের সাথে মন্ত্রণালয়কে সম্পৃক্ত করলে করে সেটা নিয়ে আমি মানে খুবই কুইকলি এগুলো নিয়ে আমি একটা সমাধানে যাব। আর ডিজিটাইজেশনের ক্ষেত্রেও আমি দেখেছি সবারই সম্মতি আছে, কাজে কোথায় কী কতটুকু বাধা আছে এটা দরকার আমি আপনাদের মধ্যে একটা কোলাবোরেশন করে দেবো, আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটা গাইডলাইন বা নীতিমালা করে এখানে আমরা যাব।